আসসালামু আলাইকুম, ইউনিক ইনফো বাংলাদেশ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি, নতুন কি কি সংযুক্ত হয়েছে এবং কোন কোন কাজগুলো শেষ পর্যায়ে, সেই বিষয়ে বিস্তারিত দেখাব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল স্বল্প পরিসরে চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনালটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের বাস্তবায়নের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব থেকে দ্রুততম সময়ে এই প্রকল্পের কাজ শেষ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধনের। তিনি আরও বলেন, এই জন্য প্রকল্প এলাকায় দিন রাত কাজ চলছে। বেবিচক চেয়ারম্যান বলেন, আশা করছি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সফট ওপেনিং বা উদ্বোধন করা হবে। আমরা অক্টোবরের আগে প্রকল্পের 90% কাজ সম্পন্ন করতে চাই। আশা করি সময়ের আগে কাজ শেষ হবে। এখন পর্যন্ত প্রকল্পের 77.5% কাজ সম্পন্ন হয়েছে। অক্টোবর মাসে সফট উদ্বোধন হলেও এই টার্মিনাল পুরোপুরি ফাংশনাল হবে 2024 সালে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ 90% বেশি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে দৃষ্টিনন্দন টার্মিনাল ভবন। এখন অভ্যন্তরীণ সাজসজ্জা এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। আগামী অক্টোবরে এই টার্মিনালের আংশিক উদ্বোধন হবে বলে জানা গেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান প্রথম আলোকে বলেন, আগামী অক্টোবরে টার্মিনালটির আংশিক উদ্বোধন হবে, পুরোপুরি চালু হবে আগামী বছর। এটি চালু হলে যাত্রীদের আধুনিক সুযোগ সুবিধা দেওয়া যাবে, উড়োজাহাজ চলাচল এবং যাত্রীর সংখ্যাও বাড়বে। বেবিচক সূত্র বলছে, হযরত শাহজালাল বিমানবন্দরে এখন প্রতিদিন 30টির বেশি বিমান সংস্থার 120 থেকে 130টি বিমান উঠানামা করে। প্রতিদিন এসব বিমানের 19 থেকে 21 হাজার যাত্রী বিমানবন্দরের দুটি টার্মিনাল, টার্মিনাল 1 ও 2, ব্যবহার করেন। বর্তমানে বছরে প্রায় 80 লাখ যাত্রীর সেবা দেওয়ার সুযোগ আছে। তৃতীয় টার্মিনাল চালু হলে আরও 1 কোটি 20 লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে কর্তৃপক্ষ দাবি করছে। বেবিচকের তথ্য অনুযায়ী তৃতীয় টার্মিনালে মোট 26টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা থাকবে। আগামী অক্টোবরে 12টি বোর্ডিং ব্রিজ চালু করা হবে। বহির্গমনের জন্য মোট 115টি চেক ইন কাউন্টার থাকবে, 15টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ। এছাড়া 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার সহ বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকবে 63টি। আগমনের ক্ষেত্রে 5টি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট 59টি কাউন্টার থাকবে। টার্মিনালে 16টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকবে 4টি পৃথক বেল্ট। 1044টি গাড়ি ধারণ ক্ষমতা সম্পন্ন বহুতল কার পার্কিং তৈরি করা হচ্ছে। এই টার্মিনালে একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে। টার্মিনাল ভবনটির নকশা করেছেন সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশাকার স্থপতি রোহানি বাহারিন। 2017 সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্পটি হাতে নেওয়া হয়। নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের 28 ডিসেম্বর। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 21,398 কোটি টাকা। এর মধ্যে জাপানি সহযোগিতা সংস্থা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে 16,141 কোটি টাকা, আর বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। এই নির্মাণ কাজ করছে জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং। এদিকে তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ পেতে আগ্রহ দেখিয়েছে জাপান।
বেবিচক সূত্র বলছে, ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটির বৈঠকে টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ জাপানকে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি চূড়ান্ত হতে আরও অন্তত ছয় মাস সময় লাগতে পারে। তবে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী সরকারি বেসরকারি অংশীদারত্বে পিপিপি টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডলিং ও রক্ষণাবেক্ষণের কাজ পরিচালিত হবে। এ বিষয়ে জানতে চাইলে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, মন্ত্রিসভা কমিটির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় টার্মিনাল চালু হলে তা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ জাপানকে দেওয়া হবে। তিনি আরও বলেন, জাপান কিভাবে কাজটি করবে, আর্থিক সংশ্লিষ্টতা কী হবে, সেবা কিভাবে দেওয়া হবে, এসব বিষয়ে তিনটি পৃথক সমীক্ষা হচ্ছে। পিপিপি কর্তৃপক্ষ, বেবিচক ও জাপান পৃথকভাবে সমীক্ষাগুলো করছে। এগুলো শেষ হতে ছয় মাসের বেশি সময় লাগবে। তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিমানবন্দর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের একটি অংশ গ্রাউন্ড হ্যান্ডলিং। বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর পথ দেখিয়ে পার্কিং বে তে নেওয়া, দরজায় সিঁড়ি লাগানো, যাত্রীদের মালপত্র ওঠানো নামানো, উড়োজাহাজের ভেতর পরিষ্কার করা, চেক ইন কাউন্টারে সেবার মতো কাজ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের অন্তর্ভুক্ত। দেশের সব বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করছে। বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে। শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং বেসরকারি খাতে দেওয়ার জন্য বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও তা বেশি দূর এগোয়নি। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ কে করলে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব বেবিচক পালন করবে বলে জানান মফিদুর রহমান। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে মতামত জানাবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।